নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা নিরামিষ কিন্তু খুব সুন্দর রান্না আমি আপনাদের দেখাবো। আমি কুমড়ো ছক্কা বানিয়ে দেখাবো। চলো আমি কিভাবে বানাই তোমাদের দেখাবো। আমি গ্যাসটা অন করে দেব। আমি কড়াই তেল দেব, সরিষার তেল দেব, তেলটা আমার গরম হতে থাক। আমি আলু কেটে নিয়েছি, এদিকে ছোলা নিয়েছি 1 কাপ, আর এদিকে কুমড়ো কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আমি আদা গ্রেট করে নিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে, আমি প্রথমে আলু আর কুমড়োটা ভেজে নেব। আমি ভাজার সময় 1 টিস্পুনের মতো নুন দেব। ওয়ান টিস্পুন মতো হলুদ গুঁড়ো দেবো। দিয়ে আমি কুমড়ো আলুটাকে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। আমি কুমড়ো আর আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি ওই তেলেতে 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1টু পাঁচফোড়ন, আর 1টু হিং দেব। লঙ্কাটা আমি কেটে দেব, না হলে গরম তেলে ফাটবে। এবার আমি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। আদাটা ভালো করে ভেজে নেব। এবার এতে আমি গুঁড়ো মশলা দেব, 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দেব, 1 টিস্পুনের মতো আমি ধনে গুঁড়ো দেব। আমি ভাজার সময় কুমড়ো আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম বলে তাই আমি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দেব, বেশি দেব না। আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি গুঁড়ো লঙ্কা দেব না, আমি কিন্তু কালার হওয়ার জন্য 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কা দেব। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা যাতে না আমার পুড়ে যায় তার জন্য আমি 1টু জল দেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি কুমড়ো আর আলুটা ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেব, আর আমি ছোলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। 5 মিনিট আমি এভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আমি ভাজার সময় নুন দিয়েছিলাম আর আমি এতে 1 টিস্পুনের মতো নুন দেব। আমার এটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এতে জল দিয়ে দেব।
এবার আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে দেবো, হতে দেবো। 10 মিনিট আমার হয়ে গিয়েছে, আমি এবার চাপা খুলে দেখে নেব। আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এতে আমি 1 টেবিল স্পুনের মতো চিনি দেব, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর আমি গরম মশলা দেবো, ওতে 1/2 টিস্পুনের মতো গরম মশলা দেবো। আমার কুমড়োর ছক্কা রেডি, এবার আমি নামিয়ে নেব। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা।